فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. محمد عبد الله شبه জানতে চেয়েছেন জামে ইসলামে মদিনা সম্পর্কে বলেছেন যদি একটু এই ইউনিভার্সিটি সম্পর্কে জানাতেন সাথে সাথে আপনার লেখাপড়ার জীবনও যে ভাই আমরা খুব সংক্ষেপে বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করব আল জামিয়াতুল ইসলামিয়া বিল মদিনাল মুনাওয়ারা এটি 1961 সালে প্রতিষ্ঠিত হয় পবিত্র মদিনা মুনাওয়ারার মধ্যেই এবং এর লক্ষ্য ছিল যে ইসলামের জ্ঞান গবেষণা এবং প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং সেটি আসলে মদিনা ইউনিভার্সিটি করতে সক্ষম হয়েছিল সেই বহুকাল আগ থেকেই সারা বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা পড়তে আসতো এটা এটা মূলত আসলে ছেলেদের জন্যই একটা বিশ্ববিদ্যালয় একটা প্ল্যাটফর্ম এখানে প্রথমে পাঁচটা কুল্লিয়া ছিল একটি হলো কুলিয়াতুল কোরআনুল করিম ও দিরাসাতুল ইসলামিয়া দ্বিতীয়টি হলো কুলিয়াতুল হাদিস ও দিরাসাতুল ইসলামিয়া কুলিয়াতুল শরিয়া কুলিয়াতুদ দাওয়াহ ও উসুলুদ্দিন এবং কুলিয়াতুল লুগাল আরাবিয়া তো প্রথম যেটা চালু হয় সেটি হলো কুলিয়াতুল শরিয়া দিয়ে এটি চালু হয়েছিল এবং পরবর্তীতে অন্যান্য ইসলামিক ডিপার্টমেন্টগুলো এখানে প্রতিষ্ঠিত হয় এখন আরও অনেকগুলো মেজর প্রোগ্রাম নিয়ে অনার্স এবং ব্যাচেলর ডিগ্রি এখানে চালু হয়েছে ইসলামিক ইকোনমিক্স সহ আরও অনেকগুলো সাবজেক্ট ফেকুস সুন্না তারপরে আত্তাকাফ আল ইসলামিয়া আত্তারবি আল ইসলামিয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে পড়ার বিশাল সুযোগ এখানে সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েক বছর আগে এখানে মেডিকেল সায়েন্স এগ্রিকালচারাল সায়েন্স সহ সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট সোশ্যাল সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট এখানে ওপেন হয়েছে এবং ধীরে ধীরে এ সকল সাবজেক্টে বিদেশি স্টুডেন্টদের জন্যও আসলে পড়ার সুযোগ উন্মোচিত হয়েছে এখন আপনারা যে কেউই ইন্টারনেটে ব্রাউজ করে এই ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমি 1988 সালে সৌদি সরকারের বৃত্তি নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুলিয়াত শরিয়া চান্স পাই এবং সেই বছরই ব্যাচেলর প্রথম বর্ষে আমি ভর্তি হই এবং 1992 সালে ব্যাচেলর পাশ করার পরে আমি মাস্টার্সে পঞ্চম বাংলাদেশি হিসাবে সেখানে এনরোল করি আলহামদুলিল্লাহ এবং 1997 সালে মাস্টার্স পাশ করার পরে আমি প্রথম বাংলাদেশি হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পাই এবং 2002 সালে আমি কিসমুসুল ফিক কুলিয়াত শরিয়ার অধীনে ওসুলুল ফিক ডিপার্টমেন্ট থেকে আমি ডক্টরেট কমপ্লিট করে বাংলাদেশে 2004 সালে ফিরে আসি আলহামদুলিল্লাহ সংক্ষেপে এটা হচ্ছে আমার জামিয়া ইসলামিয়ার পড়ালেখার জীবন আমি প্রায় 15 বছরেরও কিছু বেশি কাল ধরে আমি মদিনায় এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে অবস্থান করেছি এবং বড় বড় স্কলারদের কাছে পড়ার সুযোগ পেয়েছি আমাদেরকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন সেই ব্যাচেলর ডিগ্রি থেকে আরম্ভ করে মাস্টার্সের প্রিলিমিনারি ইয়ারে এবং পরবর্তীতে আমাদের মুশরিফ হিসাবে যারা আমাদের উপর সুপারভাইজ করেছিলেন থিসিসের ক্ষেত্রে তারা ছিলেন বিশ্ববিখ্যাত সকল আলেম এবং এর বাইরে অন্যান্য ডিপার্টমেন্টের শায়েখদের কাছে আমরা ব্যক্তিগতভাবে পড়ার সুযোগ পেতাম আমরা মসজিদে নববীতে আমাদের বিভিন্ন শায়েখ এবং প্রফেসরদের হালাকাগুলোতে বসার সুযোগ আমাদের হয়েছিল যেমন প্রফেসর ডক্টর সালেহা সোহাইমি ডক্টর আবদুল্লাহ গোনাইমান প্রফেসর ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ এবং আরও অনেক বড় বড় শায়েখ প্রফেসর ডক্টর সালেহা আবদুল্লাহ আল আবুদ এরকম আরও অনেক অসংখ্য শায়েখ যাদের হয়তো আমি যদি শরিয়ার ডিপার্টমেন্টেরও কয়েকজন টিচারের কথা বলি তারাও সেখানে অত্যন্ত ফেমাস ছিলেন এর মধ্যে হামুদ আল ওয়াইলি প্রফেসর ডক্টর হামুদ আল ওয়াইলি তিনি আল কাওয়ায়েদ আল ফিকহিয়া পড়াতেন প্রফেসর ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার আশানকিচি তিনি সেখানে ফিক পড়াতেন অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত মেধাবী একজন প্রফেসর তিনি ছিলেন এবং তার পাশাপাশি আমরা আতিয়া মোহাম্মদ সালেম সহ আরও অসংখ্য
মুদাররেস এবং টিচার পাই যারা মসজিদে নববীতে পড়াতেন। আমরা সরাসরি ইউনিভার্সিটি তাদের ছাত্র না হলেও আমরা মসজিদে নববীতে এসে তাদের ছাত্রত্ব পেয়েছি। এবং আরেকটা ভালো সুযোগ আমাদের সামনে এসে গিয়েছিল, সৌদি আরবের যে বড় বড় ওলামাই কেরাম তাদের সরাসরি হয়তো ক্লাসে আমরা বসতে না পারলেও তাদের হালাকায় বসার সুযোগ হয়েছে। এবং সেটা যদি কখনো অকেশনাল হয়, যেমন শেখ সালেহ বিন উসাইমিন, শেখ বিন বাজ, সালেহ আল ফাউজান, আবদুল্লাহ গোদাইয়ান এবং আরও অনেক বড় বড় শেখ, তাদের বিভিন্ন লেকচারে আমরা বসার সুযোগ হয়েছে, উপস্থিত থাকার সুযোগ হয়েছে। এবং এর মধ্যে মদিনার প্রখ্যাত একজন মহাদ্দিস ছিলেন হাম্মাদ আল আনসারি, আমরা তার অনেকগুলো লেকচার আমরা শুনেছিলাম। এবং পরবর্তীতে তিনি যখন মারা যান মদিনাতে, বাকের গোরস্থানে তার দাফন হয়েছিল, সেই দাফনেও আমরা উপস্থিত হতে পেরেছি এবং আরও অনেকের দাফনে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। মদিনায় ওলামাই কেরামের এই যে চমৎকার সমাবেশ এবং তাদের যে দিনী গবেষণা, তাদের যে পাণ্ডিত্য, তাদের যে সিনসিয়ারিটি এবং এখলাস, তাদের যে দিনী আমল, সেটা আসলেই অত্যন্ত অনুকরণীয়, অনুসরণীয়। এবং তাদের যে আখলাক আমরা দেখেছি, সেটা আমার মনে হয় আনপ্যারালাল, তার কোনো দৃষ্টান্ত অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা আমাদের শায়েখদেরকে দেখেছি অত্যন্ত বিনম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত চমৎকার তাদের আচরণ। আমাদেরকে তারা অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন এবং আমাদেরকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমরা চাইতাম তারা করতেন। এবং আমরা দেখেছি তারা কখনো আক্রমণাত্মক ছিলেন না। তারা অনেক সময় আমাদের দেশের বিভিন্ন হাল হাকিকত সম্পর্কে জানতে চাইতেন, সেখানে কোনো বেদাত আছে কিনা, ভুল বিভ্রান্তি আছে কিনা জানতে চাইতেন। কিন্তু কখনো আমি কখনো শুনিনি যে তারা কোনো কটুবাক্য তারা উচ্চারণ করেছেন আমাদের দেশের কোনো আলেম সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে। তারা শুধু আমাদেরকে সুন্দর নাসিহা করতেন, তাদের কাছে আমরা আখলাক শিখেছি। ডক্টর মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার শানকিজি, আমি তার দার্সে অনেক বসেছি এবং আমাদের সাথী আর অন্য অন্য ভাইয়েরা যারা আমার পরে পিএইচডি করেছেন তাদেরকেও দেখেছে তারা বসতেন। তিনি তো এত চমৎকার আখলাকের পরিচয় দিতেন, যে কোনো মাঝহবের এবং আমাদের সালাফের যে কোনো বিশিষ্ট আলেমের নাম উচ্চারণের সাথে সাথে তিনি রাহেমাহুল্লাহ বলতেন। এভাবে যেমন কাল আল ইমামু আবু হানিফা রাহেমাহুল্লাহ, কাল আল ইমামু মালিক ইবনু আনাস রাহেমাহুল্লাহ, কাল আল ইমামু শাফিঈ রাহেমাহুল্লাহ, কাল আল ইমামু আহমেদ ইবনু হাম্বাল রাহেমাহুল্লাহ এবং কাল আল ইমাম আল বুখারী রাহেমাহুল্লাহ। এভাবে আমরা দীর্ঘদিন তার যত লেকচার শুনেছি তিনি চমৎকারভাবে সকল আলেমদের প্রতি শ্রদ্ধা পোষণ করতেন। যাদের মত তিনি নিতেন না তাদেরকেও তিনি শ্রদ্ধা পোষণ করতেন, তাদের জন্য দোয়া করতেন। এবং তিনি তার লেকচারের শেষে খুব চমৎকার একটা মোটিভেশনাল একটা স্পিচ দিতেন, একটা আখলাকের সৌন্দর্য কী করে রক্ষা করা যায় সে ব্যাপারে তিনি একটা দিক নির্দেশনা দিতেন, এভাবে শেষ করতেন। আমরা আকিদার ওলামাই কেরামদের কাছে, যেমন ডক্টর আবদুল্লাহ গুনাইমান, সালেহ সোহাইমি, ডক্টর আব্দুল মোসাল্লাহ আব্বাদ, এনারা আকিদার দারসগুলো দিতেন, অনেক সময় হাদিসের দারসও দিতেন। ইনাদেরও যখন আকিদার মাসআলাগুলো তারা উল্লেখ করতেন, কি সুন্দর, কি নির্লিপ্তভাবে উল্লেখ করতেন, আনবায়াসড, সবার প্রতি সম্মান রেখে বিশুদ্ধতা তারা উল্লেখ করতেন। আমরা এখানে অনেক সময় দেখি যে আমাদের অনেকে হয়তো আলেমদের প্রতি একটু আক্রমণাত্মক থাকেন, তাদেরকে আমরা কখনো সেটা দেখিনি। আবার অনেক সময় দেখি যে ভুলগুলোকে অনেকে মেনে নিচ্ছেন, কারণ ভুলগুলো মেনে না নিলে নাকি সে আলেমের প্রতি অশ্রদ্ধা হয়। কিন্তু আমরা আমাদের শায়েখদেরকে সবসময় দেখেছি যে তারা ভুলের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করতেন না। ইসলামের যে বিধান, যে কাওয়ায়েদ, যে নীতিমালাগুলো আছে সেগুলোর আলোকে তারা চমৎকার সমাধান দিতেন, ফলে যে কোনো স্টুডেন্ট খুব দ্রুত কনভিন্সড হয়ে যেত। তাদের আখলাক, তাদের প্রক্ষেপণ, তাদের শেয়ারিং এবং তাদের পাণ্ডিত্য, তাদের উপস্থাপনা, এসব কিছু আমাদেরকে আসলে
খুব আন্দোলিত করতো, আমাদেরকে উদ্বুদ্ধ করতো। তো আমি মেদিনা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনার সুযোগ পান বা যারা ইতিমধ্যে রয়েছেন তাদের সবার প্রতি নাসিহা হচ্ছে, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাফল্যের সমস্ত ইতিহাস এই মদিনায়, এবং এই মদিনায় তিনি আগমনের পর থেকে সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়েছে। সেই মদিনায় আপনারা যারা জ্ঞান অনুসন্ধানের সুযোগ পেয়েছেন, ভালোভাবে সে কাজটি সম্পাদন করুন, এবং আমাদের ওলামায়ে কেরাম এবং শায়খ মাশায়েখ যারা সেখানে রয়েছেন তাদের কাছ থেকে এলেম নিন, এবং তাদের কাছ থেকে আখলাক শিখে নিন, এবং তাদের তারবিয়াতের ভিত্তিতে নিজেদের জীবনটাকে গড়ে তুলুন। দেশেও আপনারা সে একই আদর্শে ইসলামের প্রচার প্রসার করুন। আশা করছি আমাদের দেশ আলোকিত হবে, আমাদের জনপদ আলোকিত হবে, আমরা আলোকিত হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।